বড়াইগ্রামের জমি সংক্রান্ত বিরোধে মামাতো ভাইয়ের ধারালো হাসর আঘাতে ফুপাতো ভাই নিহত। নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত। নাটোরের বড়াইগ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মামাতো ভাই রানা খানের হাসুয়ার কোপে ফুপাতো ভাই 55 বছর বয়সী তোরাব আলী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে 7 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার 13 অক্টোবর সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর নোটাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী উপজেলার রাজাপুর নোটাবাড়িয়া এলাকার সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পুকুর পাড়ের জমিনে উপজেলার নোটাবাড়িয়া এলাকার তোরাব আলীর সাথে মামাতো ভাই রানা খানের বিরোধ চলে আসছিল। রবিবার সকালে তোরাব আলী তার কলার জমির পানি নিষ্কাশনের জন্য নালা কেটে পানি বের করছিলেন। এ নিয়ে তোরাব আলীর সাথে রানার তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ধারালো হাসর আঘাতে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রানা খানও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি সিরাজুল ইসলাম দুই পক্ষের সংঘর্ষে তোরাব আলীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শীলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।